স্ত্রী প্রামথা দলের কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার চার বিজেপি কর্মী। সংবাদে প্রকাশ, বুধবার জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন ঘোষণা করার পর থেকেই ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। আগামী 16 ফেব্রুয়ারি 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার রাতে ধলাই ত্রিপুরা জেলা সুরমা বিধানসভা কেন্দ্র বামনছড়া এলাকায় গাড়ি করে বাড়ি ফেরার পথে প্রসেনজিৎ নম শূদ্র নামক ত্রিপ্রাথমা দলের এক সক্রিয় কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ত্রিপ্রামথা দলের কর্মী হত্যার ঘটনায় 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশ ত্রিপ্রামথা দলের কর্মী প্রণজিৎ নম শূদ্রের হত্যাকারী চারজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। ধৃত চারজন হত্যাকারীদের নাম হল নিত্য শুক্ক বৈদ্য, শ্রীকৃষ্ণ মল্লিক, গোপাল নমশূদ্র এবং রাসমোহন দাস। আরও দুই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য জোর তল্লাশি জারি রেখেছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করে রাখা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ, টিএসআর, আধা সামরিক বাহিনীর জওয়ানদের। কতজন গ্রেপ্তার হয়েছে এখন অবধি? আমরা প্রবলি চারজনকে নাম পেয়েছি এবং তাদের থেকেই মানে প্রিলিমিনারি আমাদের যে রিপোর্টটা এসেছে, হ্যাঁ, ইন্ট্রোগেশন রিপোর্ট থেকে আমরা নাম পেয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এক আটজনের নাম আসছে, আমরা ওরা অ্যাবসকন্ডিং, কিন্তু আমরা বারবার বিভিন্ন প্লেসে ওদের আমরা ধরেই ফেলবো। এ ধরনের হেনিয়াস করে আমরা বরদাস্ত করবো না এখন ইলেকশন কমিশনের সময়। স্যার, এই ব্যাপারে আইন শৃঙ্খলা কি স্যার মানে নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণে, একদম নিয়ন্ত্রণে। আপনিও দেখছেন একদম নিয়ন্ত্রণে, সমস্ত দল এবং সমস্ত মানুষ আমাদের সঙ্গে কোঅপারেট করছে বদ্ধতার সঙ্গে। তাদেরকে অনেক ধন্যবাদ, ওদের উদ্যোগ, সবার উদ্বোধন কর্তৃপক্ষ বেশ ভদ্র, বেশ ভালো, সবাইকে ধন্যবাদ আপনার মাধ্যমে। জয় হিন্দ।